নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শিলিগুড়ি পুর নিগমের 15 নম্বর ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হলো। শনিবার নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের তরফে 16টি সিসিটিভি ক্যামেরা দেওয়া হয়েছে। এদিন ওয়ার্ড কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকারের হাতে সিসিটিভি ক্যামেরা এবং সেগুলি বসানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয়। রঞ্জনবাবু জানান, শহরে ইতিমধ্যে 4-5টি ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজরদারির ব্যবস্থা রয়েছে। আগামীতে সব ওয়ার্ডেই ধাপে ধাপে ক্যামেরা বসানো হবে। নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন সমস্ত সদস্যরা আজকে এসেছেন। ওনারা আমাদের এই 15 নম্বর ওয়ার্ডের, আমাদের প্রতিশ্রুতি ছিল এই ওয়ার্ডে মানুষের কাছে যে আমরা এই ওয়ার্ডে সুরক্ষার দিকটাকে বেশি করে আমরা নিশ্চিত করব। এর আগে আমি যে ওয়ার্ডে 20 নম্বর ওয়ার্ডে ছিলাম সেখানেও প্রায় 68টা ক্যামেরা দিয়ে পুরো ওয়ার্ডটাকে আমরা মুড়ে দিয়েছি এবং সেটা শিলিগুড়ি পুলিশ কমিশনারের তারা এটাকে দেখভাল করেন, পরিচালনা করেন। সেইভাবেই শিলিগুড়িতেও এই বিভিন্ন ওয়ার্ডে আমরা করছি। এর আগে 13 নম্বর ওয়ার্ড হয়েছে, 9 নম্বর ওয়ার্ডে আমরা করছি। এর আগে সবার সহযোগিতা ছাড়া এই বিপুল পরিমাণে ক্যামেরা লাগানো এটা সম্ভবপর হয় না। আমি ধন্যবাদ জানাই নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজকে। নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন থেকে আজ আমাদের মাননীয় বা শ্রদ্ধেয় বা প্রিয় রঞ্জন সরকার, যে আমাদের ডেপুটি মেয়র শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, তার হাতে আমরা 16টা ক্যামেরা তার অ্যাসেসরিজগুলো তুলে দিলাম। গুন্ডামি মস্তানি চুরি ছেঁচড়ামো এগুলো কিন্তু বাড়বে। তো সেই দিক থেকে রঞ্জনবাবুর এই অনুরোধ আমরা অনেক কিছু ভেবে চিনতে বিচার করার পরে বললাম, না এটা ওনার ন্যায্য অনুরোধ এবং রিয়েলি মানে উনি যে ওয়ার্ডের হলো জনগণের জন্য হলো বেটারমেন্টের জন্য ভাবেন বা ওয়ার্ডকে আরও সুন্দরভাবে গড়ে তোলার হলো একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উনি যেই পরিকল্পনাটা নিয়েছেন তাকে আমরা হলো ডেফিনেটলি হলো ওয়েলকাম করি। শিলিগুড়ি থেকে রঞ্জিত ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।